আমার একটা বড় দোষ আছে ওই আসমান জমিনের যিনি মালিক ওই আল্লাহ আমি আল্লাহ হিসেবে মাই না নিছি ঠিক কিনা এটা আমার অপরাধ তারা তিনশো ষাট দেব দেবীর পূজা করে আর আমি এক আল্লাহর কথা কই এই অপরাধের কারণে আমি বড় দোষী ফাতেমা এই জন্য আমারে মেরে ফেলতে চায় ফাতে মারা তো দইরা দইরা এই গোবর সানাডি দুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায় এই কাফেরারা আইয়া কয় মোহাম্মদ 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 সবার এ তো বাম মাথা হে আমি আবু জেহেলেরও আছে আবুল আহাবের আছে তোমারও তো আছে আবার তুমি কও তুমি যে এক আল্লাহর কথা কও এই আল্লাহর আব্বা কেড়া আম্মা কেড়া জি কেড়া ফুত কেড়া তুমি কুদু রামডা রে দাও এবার যখন নবী চুপ মেরে আছেন আল্লাহ দেখে না কি দেখে না আল্লাহ সাহায্য চাইছে কার কাছে আমার কথা এই এই নবীজি সাহায্য চাইছে কার কাছে নবীজি আল্লাহ রে ডাক দিয়া মনে মনে তো আল্লাহ ও তারা যে আমার এটা জিগাইল কি তা কইতাম সব না কিতা কইতাম কিতা এদিকে কথাই নেই আমি তো জানি আপনি কি আল্লাহ অসুবের দলে যে জিগা আব্বা আম্মা কাটা আমি কিতা কইতাম আল্লাহ যে নবীজি যখন আল্লাহ ডাক দিছে আল্লাহ হনে নিও কথা হনে নি কাফের যে বেদ দিয়া নবীজি দৈরা রাখছে আল্লাহ যে হেনি আল্লাহ যে সব দেখতে আছে শুনতে আছে আল্লাহ জিবনেল ডাক দিয়ে জিবনেল করে কাল্লা আমি তো হেন তুই এখন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে তেহন বইয়া রইছে এখন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনি আপনি কোন কইলে তো ফাইয়া কোন আপনি খালি কইতে দেরি আমি যাইতে দেরি আছে আর আমার জীব রেল আপনি যেই ক্ষমতা কথা কি কয়ে এটা জীব আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথাটাত খেরুইয়া জীব যদি দহিন মাথার যাইতো চায় বালা কইটা সরাইয়া টাকাই দিলে সীমানার বাইরে গিয়া ফাও পরে আর আস্তে কোন সোবাহান আল্লাহ মনে হয় যেমন তারাও তো

আল্লাহ আমি তা আমার ইসুফ যে দশ বাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিল কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কাটা মাটা থাকতে পারে গ্লাস বাঙ্গা থাকতে পারে আমার নবীও যদি কষ্ট পা তুই একটা কাম কর তারা সাইডা দিছে তুই দৌড় দিয়ে গিয়া তাড়াতাড়ি আমার ইসুফ নবীর কুল হলো সব আর কথা হেগুল দিয়া সাইডা দিছে আর আল্লাহ কইয়া বাইয়া আছে তো আইতে টাইম লাগতো না আবার যদি জামো এটা টেনশন নিও মাত্র হেই ফারো গাড়ি দিয়ে আসছস এর ভিতরে রেল গাড়িাইয়া পড়ছে তো এই জায়গাটা আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি এইটা কি তা করণ হ আল্লাহ যখন ডাক দেয় কয়ে জিবরাইল जल्दी করো তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও যে বড়াইলে মুস্কি হাসি দি আক আল্লাহ টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কোলে আছে এই ৰান্না বুলি যিবোৰ আহিব আন নবীজি আল্লাহৰ লগত কথা কয় যে আল্লাহ তাড়া দি কয় আপনার আব্বাকেৰা আম্মাক এৰা আপ্নি ফুটাইত কাৰেদি কইতাম আমি কিতা করতাম আল্লাহ কয় আমার কাছে এনে কৈবা যা কই না যা আমি এনে কয় আম অৰ আবুল আল্লাহ কয় লাল্লাদি নাজা হাদু ফিনা লানা হাদি আন না হুম চুবুলা না আল্লাহ যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না অদহনী আস্তা লাকুম কম বান্দারে তুই ডাকটা দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করে না ওয়াল্লাহ না। দা যা হাদু ফি যারা চেষ্টা করে আল্লাহ আর পথে লাহাদি আল্লাহ হুম সবলে না আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয় এখন নবীজি ডাক দিছে কারে কারে ডাক দিছে কইসা আল্লাহ ও তারা যে প্রশ্ন করলো আমি কি তা কইতাম আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তুই দৌড় দিয়া যা আমার নবী কিচ্ছু কনের আগে তুই গিয়া শিখাই দে এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنوبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين نبي قو أبني كي الله ركسي كي چوكو اسلمني تهو كو اسلام ترى دي زيغا الله ربك رمك را إلينا الله ركو اسلام كي تا, تا. فالله دو زواب ديا فرائسي কয় কি তা আল্লাহ কয় কল আপনি বলে দেন কয় কিতা কইতাম কয় হুয়াল্লু শোভান এইরকম একটা জাগার কিন্তু শোভানাল্লাহ কইয়া লইয়া পড়বেন এটা আবার কইয়া যাব লাগে নাল্লা কর শোভা কর তারা ওই আন্তাস কইরা কয় না মনে করে নিয়ে আবার রাগ হয় বেহাতি হয়ে যায়

এবং ও দ্বিতীয় তিনি লাম ইয়ানিদ ওয়ালাম ইয়ুলাদ তিনি আমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই এই আল্লাহ কাউকে জন্ম দেন না দূরা আল্লাহ এ দুরা কই আসার পরে কাফেরের দল দ সিটার দইত ভাট পার দ একটা কয় আচ্ছা বুঝজি আল্লাহ আব্বাও না আম্মাও না আচ্ছা আমরা দেখতে আমরার কার মত এ তোমার মত নাদা জাহেল ভাই সাহেবের মত নাকি আবুল আহারের মত না দেখতে ইদিকে নরমড়া তুমি দেখছ নি যা হইছিল তোমার লগে কিরকম দেখতে ওমমম ইদিকে অসুবিertetলে কয় কি তা আল্লাহ ডাক দেয় কোন নবী আপনি বলে দেন ওয়ালাম ইয়া কুল্লহু কুফুয়ান আহাদ এই আল্লাহমন আল্লাহরে তার মতো নাই তার লয়ে নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ এ আল্লাহ আসেনি ও কথা করে আসেনি এ আল্লাহ কয় জন তো মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি লা ইলাহা

ইলাহাম আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল আহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল সদ্য তো মি মাবু তাই কাল্লা لا اله إلا, الا الله لا اله إلا, الا الله لا اله الا الله لا اله الا الله لا معبود الا الله لا مشرك

যে যেটা জানেন এটা কইবেন তাইলে সক এই এই যিনি আল্লাহ তার আব্বা আছে ওনা কনা আব্বা আছে আম্মা আছে মেয়ে আছে ভালো দেওয়ার ক্ষমতা কাঠ খারাপ দেওয়ার ক্ষমতা কাট জীবন দেবেন কে মৃত্যু দেবেন কে পরীক্ষায় ফাস করাইব কারা ফেল করাইব কারা সম্পদের ভিতরে বরকত দেবে কে এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস যা কিছু সকল ক্ষমতা কার এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে আমরা যে ফিসা কাছে যাই তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর কাছে যাইবেন হুজুরের কাছে দোয়াল লাগিয়া কি আর লেগিয়া মা কথা না কি আর লেগে হুজুরে ফুদ দিব এই আশায় চ যাইবেন হুজুরের কাছে আল্লাহ আল্লাহর কাছে কই আশাই সে দশ বছর ধরে না শাহজালালের মাজারুকে দুপুরে ফুটে গেছেন গা এ বাবা শাহাজালাল আল্লাহ ফাড়ে না যা তুমি দি না এই কথা বললে না বেঈমান না বেঈমান দিব কারা কথা বলে দিব কেনা এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সেটা ফোলা ভাইয়া পরীক্ষায় ফাঁস সব দিব আমার আল্লাহ এই বিশ্বাস রাখে এটাই ইমান এটা আহলু সুন্দর জামাতের আঁকেই দা ঠিক কিনা বলে আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই কিছু কিছু সাইকে হুজুরে দিত না হুজুর না তো তাই আল্লাহ ঠিক কিনা কথা বলে ঠিক কিনা ওদের চিন্তা করা চলন লাগবো ওই যে কইসলাম একটা কথা ঈমান একটা কথায় বেইমান বেশি কথা লাগতো না একটা 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 কথা ইমান দাম একটা কথাই বেইমান খুব শব্দ খুব শব্দা মনটা যাদরে তাই চিন্তা করন যেত না কাছাডারও আল্লাহ মানতো তৎকালীন জবানে আল্লা মানতো কিন্তু তিনশো ষাট দেব দেবীরে আল্লাহ সহযোগী মানতো সুতরাং আমরাও যদি এইরকম মানি মনে করি এই ফিরসা ব্যামারে এটা করে দিব ওই সাহেব ব্যামারে এটা করে দিব ওই হগিরে এটা করে দিব তো ওই তার লগে আবার অংশ মানছে আমরাও যদি ওই রঙ করি আমরাও তারার মতো জ্ঞান ঠিক কারো কোনো অংশ নাই কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই দিব কেনা হঠাৎ দিব এই বিশ্বাস যেন অন্তরে থাকে এর দূরে কথা সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেদিতে এটা সহ্য করতে পারে না এরাম জটমট লయ్యా খাড়াশের গন্ধে লগে দি আড়ন যায় না তে 15 বছর ধরে গোসল করে না যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে ঢং ঢং এসেগা যেই দি দেখা যায় নাইদি কই গেছে কন জে তোর খাড়াশের গন্ধে লগে দি আড়ন যায় না এই জটমট লయ్యా বেলীটার কাছে গিয়া কয় দেন কি আছে দেন বেলীই তো মনে করছে আরে পরে নতুন অন্ন ধর তে এই বেলীইতে বন্ডা যা ধরে এ হোক আমরা এলাকার রবিউল একটা লুক আছে ল্যাংডা কি রে আরে উপর তালা সব দাবে না উপরে নিচে সব দা তেল যদি কেউ রিক্সা তুলে রিক্সাওয়ালা কয়ে কফাল খুলছে আস্তে কন্যা উজুবিল্লা ল্যাংডা ল্যাংডা তেল তেবিলে রিক্সা তুটলে বিলে কফাল খুলছে আমি জি গেলাম রে কফাল খুলছে গে রে কয়ে বেড়া ভিতরে অনেক কিছু আছে আমি কই কার বিচরা কই ল্যাংটার ভিতরে আমি কই যে এটা বিচরে আছে লেডি দিতে বার কই রালাইছে বিচরে আর ভাইও আমরা মুসলমানও আমরা আশরাফুল মাকলুকা আমরা দিছে ফতার দিছে বুঝ বিবেচনা দিছে ওরান হাদিস দিছে কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি ফিন্দন দরকার তে সরম বুঝে না তে নরম বুঝে না গরম বুঝে না তে শীত বুঝে না গরম বুঝে না যেতে লজ্জা স্থানটা ঢাকা রাখার মতো তার ক্ষমতা নাই তারে লই আপনারা পাগল হইছে আমি বেশি তেদো পাগল না পাগল হইছে তারা তারে লইয়া পাগল হইছে যা তে পাগল না তে তো বুঝে না তে হইলে তে যদি বুঝতো তে কোনো আটলো না তার শরম করলো ঠিক নিও তে তো তে তো ফাগল না তাই তো বুঝ নাই জ্ঞান নাই আল্লাহ তারা আহল দিছে না তাই তো আসল ফাগল না আসল ফাগল হইলো যারা এই ন্যাংদারে লইয়া ফাগল হইছে যারা ঠিক কিনা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা করলেন না আমি খুব ডরে ডরে আছি তে মারা গেলে যে মাঝার হইব এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এক ইঞ্চি সন্দেহ নাই ঠিক কিনা কন এই কুদ্দুর চিন্তা করতেন না যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না শীতের ভিতরে সাদরটা গাও দর লাগবো বুঝে না এই লোকটা রইলেই মানুষ সাগল হয় কি ও কি কুত্তুর আহল দেখা নাই কয় না হ্যাঁ আপনা পর তো সকলে বুঝে আপনার এই বুঝলো আল্লাহ দিছে না মনটা যা ধরে তা করে একটু বুঝলইয়া আমরা চলবো ইনশা আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের তিনি কে পুলিশ র্যাব গোয়েন্দা বিজিবি

কাফের বেদিন ক্যাড়াই কি তা কইলো ক্যাডাই কি তা করলো এটা হুননের সময় আপনার নাই আপনি ডরাইবেন কারে এই কথা কি নবী দিদি কইস না আমরা তাহলে আমরা লাগে আমরা আল্লাহরে ডরায় আল্লাহ ডরটা যদি কল যারা ঠিক খেলায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দন শুরু করছে কাফের টিকুন আমরা তো বেশি ভালো আছি না কাফেরের দল আমরা তো বেশি ভালো না তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো তারা সৎমারে বিয়া করে লাইতো বাফের মরার পরে শতমা সৎমা বাফের মারা গেছে সৎমায় জুয়ান বাফের শেষ কাঠেলা বিয়া করছে আগের তরফের ফলাফেন বুড়ো হয়ে গেছে গা তো গিয়া কইসে আম্মা আব্বা যে মরে গেছে গা তা কই ঘুরবেন আপনি বড় ভাই সাহেব আপনি বিয়া করে লাইব না ওই জবিল্লা কইতেন না জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো জীবন্ত সন্তান এই এই ঘাটলার সাইডুল দিয়া ফਿਹের সাইডুল দিয়া দাদা বেডি উলঙ্গ হইয়া গোসল করত আমরা তো এত এখনো ভালো আরই শিখানো কিছু কিছু ভুল দিয়া ভালো আর কিছু কিছু ভুল দিয়াwidehatারে পার হই গেছি গা ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা পয়ড়া লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত। এটা পড়ার কারণে রবির সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য কি মানুষ বদলাই লাইছে ইমান এমন একটা জিনিস পরশ পাতর রে পরশ পাতর ইমান আইয়া বললে জাগাত বদল উমরার রাতের কনি খইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা উমরার রাতের ঘুসি মুসি খইছে না এমন বড়ায় খুব কম আছে উমররে dekhle অনেক বড়ায় রাস্তা ছাইগা দিয়া খাতো নাইবা লাইছে হে বড়া উমর হে বড়া মুমের মতো নরম হইয়া গেছেগা এবারে এখন আড়ে আর কান্দে এবারেজন খলিফা বানাইছে এবারে মাইদ্রেতে একটা চাবুক লইয়া বাড়ি হগলে হাগলে গুমা ঘুমা আরে বড়া আশা পয়ড়া সামরার একটা চাবুক আছিল লেবার আতো এটা লই আবার আডে উই ইন্ডিয়ান বর্ডারে ফাঁসার হেগুল যা গেছে গা ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজেপি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে আবার আডে ঘুরে ওই সিফা ওই কনাকান্সি ওই ধারেশ্বর ওই কখনো বিপ্রে ভাসরা যে মানুষজন দিন হয়ে যায় না এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে রে আডে কে রে আটটা কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা এবারে ঘুরে ঘুরে বাহানাল্লাহ করে ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব রাগে নিবৃত পল্লীতে খেয়াল করে শোনো গভীর মনোযোগ আম্মা ও আম্মা ও রাজা ফুরার আম্মারা নোয়া ফারার বেড়িয়ে তোমরাও বেরিয়ে আম্মা ওই জমানায় ওই মহিলা ছিল গো আজকে একটু সৈন্যা যাও তারা কেমন ছিল আরামদার তারা কেমন ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজ পাড়াগারে চলে গেছে একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা অহনো আজান দিছে না হজরত উমর দেখে একটা তাবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে উমারে ডড়াইছে এই রেতে কোনো অসুখ বিসুখ নাকি কোনো বিপদ ফদ নাকি আহারে কার জানি কি বিফদ উমরে দিছে দৌড় দৌড় দিয়া তাবুডার কিনারো গিয়া দেহে কিছু কিছু আর ভিতরে দুইটা মহিলার কথা হনা। কি কি দুজন মহিলা ভিতরে কথা কইতে আছে উমরে সুখ করা বইয়া কচ্ছা তার কোন বিফদ আফতুর হুনি ধরে বইয়া শুনতে আছে একটা কথা শুনলে বুঝছে একটা হইলো মা একটা হইলো মেয়ে মা কইতে আছে তাড়াতাড়ি কর আমরা আগে দুধ মাসতাম আর যা যে দুধ দোয়াইছি আর যা দুধ পাইছি কম এমনি সংসার চলে না আর যা যে দুধ কম ফাইলাম বেসনও তো লাগবো কম লাভও কম সংসার সালায়েম কেমনে গুজি তাড়াতাড়ি কর করতে আছে অন্ধকার থাকতে থাকতে দুধের লোকের তাড়াতাড়ি কুদুর ফানি আইলা কয়? নিয়েছেন আপনারা তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না কেন কর মাই জিয়ে রে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়া আমরা তো শুধু একটা কারবার করছে দেখি তা

আপনি যখন আল্লাহ দেখে না আপনি যে কারবাটি করতে আছে বিচার কি নাগাইশের হিসাবে করব বিচার কি দুধ কি কিনিন দাড়ায় করব বিচার তো করব আল্লাহ যে অন্ধকারও দেখে আলো তোও দেখে ঠিক কি না কা কি কারবাটা ঘুরছেন বাংলাদেশটা যা মন্ডা ধরে টাইদি শুরু করছে কি কারবার কি কারবার কি মা ডাক দিয়া কইছি গো তার কথা মনে আছে নিও

আমি খুশি পানি বিআইটি মাইয়া কয় আম্মা গো আপনি বুধ শুনছেন না আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবীজি কইছে উমর রে আমার পরে আন নবী নাই আনা খাতামুন নবিয়িন লা নবিয়া বাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকতো তুইও মোৰ নবী হইতি এ ছালে বসে উ ডে নতুন নতুন সিফাদিয়া বইয়া থা মার হাওয়া কয় জোরে কানা মার হাওয়া বইসালাম বসেন জরুরি কথা ইতিহাসে বসেন বুঝলাম না

দুজন লোকে পানি মিয়ান যাই তো না খাবারে বেজাল দেওয়া যাবে না খাবারও বেজাল দললে সাংঘাতিক শাস্তি গম্মা আপনি যে কন ওমরে যদি টেরো উমর যেই কঠিন মানুষ একটা ফিডো আমারই ফরত না উমর কঠিন শাস্তি দেবে আম্মা দুধের সাথে পানি মিশানোর দরকার নাই এবার মহিলাটা ডাক দেওয়া কয় উমর কি ঘরের ফিসাইয়া বইয়া রিস আন্দারের ভিতরে মিয়াই লেই বিদানের ভিতরে উমর সাইজা ঘুমায় এবার মেয়েটা চোখের পানি সাইরা দিছে ওম্মা তো পারে যেহেতু মানুষ এবার কি আর সজাগ থাকবো নি যদি আবার ঘুমাই নাই এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না তিনি তো এমন আল্লাহ ঘুম দূরের কথা তিনি তো জুড়ায় না না ঘুমাই লাইলে দেখত না কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না আমি আল্লাহর দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না বলো সুবাহান আল্লাহ